নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সুন্দর একটা ঢেঁড়স বা ভেন্ডির রেসিপি শেয়ার করব। এই ঢেঁড়সটা নিরামিষভাবে রান্না করা হবে, তাই আপনারা যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি। আমি ঢেঁড়সের রেসিপিটা তৈরি করার জন্য 400 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো কাটার পর কিন্তু ধুলে পরে একটা পেছল ভাব হয়, তাতে ঢেঁড়সগুলো ভালো করে পরিষ্কার করা যায় না। এই জন্য আমি সবসময় ঢেঁড়সগুলো গোটা অবস্থায় ধুয়ে নিই। ঢেঁড়সের সাইজগুলো ছোট আছে, এই জন্য ঢেঁড়সগুলো আমি গোটা অবস্থায় কেটে নিচ্ছি। আর যদি লম্বা লম্বা ঢেঁড়স হতো তাহলে মাঝখান থেকে কেটে নিতে হবে। এই বোটা আর নিচের দিকটা একটু কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু কচি দেখেই নিতে হবে, বুড়ো ঢেঁড়স হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবগুলো ঢেঁড়সেরই আমি বোটা আর নিচের অংশগুলো কেটে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো আমি একটা গর্ত বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ঢেঁড়সগুলোর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে ঢেঁড়সটা মাখিয়ে নেব। ঢেঁড়সের এই রেসিপিটা তৈরি করার জন্য একটা টমেটো লাগবে, তার জন্য আমি একটা টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটা আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার আমি একটা মশলা বেটে নেব, তার জন্য আমি 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি, 2 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু নুন। সর্ষে বাটার সময় নুন আর লঙ্কা দিয়ে বাটলে পরে সর্ষে তেতো হয় না, তার জন্য আমি নুনটা দিলাম। এবার একসঙ্গে বেটে নিচ্ছে। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি, এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার একটা কাচের বাটি নিয়েছি, এবার এর মধ্যে আর একটা মশলা গুলে নেব, তার জন্য আমি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার সব দিয়ে আমি জল দিয়ে গুলে নেব। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব, তার জন্য মনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি সবগুলো ঢেঁড়স একবারে ভাজছি না, আমি দুবারে ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সগুলো 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এই ঢেঁড়সগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছে। সবগুলো ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটুখানি তেল দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর লঙ্কা আর হলুদ গুলো দেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি ঢেঁড়সগুলোর নুন মাখিয়ে ভেজে নিয়েছি, সর্ষে বাটার সময় নুন দিয়েছি, পরিমাণটা খেয়াল রেখে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে পরে এর মধ্যে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি অল্প একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। আকাশে মেঘ ঘোর করে এসেছে আর মেঘও খুব ডাকছে, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে। তো তাড়াতাড়ি করে এখন আমার ভিডিওটা তৈরি করতে পারলে সেটা আমার ভালো হয়। মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সময় ঢেঁড়সটা রান্না করতে হবে। ঢেঁড়সগুলো আগে থেকে অনেকটা ভাজা ছিল, তো মশলা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করা হয়েছে। ঢেঁড়সগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। ঢেঁড়সের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ঢেঁড়সের রেসিপিটা। যে ঢেঁড়স খেতে ভালোবাসে না সেও কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর আবার ঢেঁড়স খেতে যাবে, এত সুন্দর হয় ঢেঁড়সের রেসিপিটা। আপনারা দেখতে পেলেন আমি কীভাবে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করলাম। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। জোর বৃষ্টি আসছে, এখন আসছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।